ন্যাশনাল শ্রবণ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান শ্রী আর রামঞ্জায়ের অধ্যক্ষ এবং আমার মাঝে উপস্থিত ডক্টর ভোক্তা ভেঙ্কটাচার্যবাবু আর উপস্থিত সম্মানীয় রাইজ প্রতিনিধিবৃন্দ আই মাতৃসকল আর কণ কণ শিশুসকল, কামরূপ মহানগর, কামরূপ মরিগাঁও আর নলবারী জেলার শ্রবণ ক্ষমতা লোপ পাওয়া শিশুকে সামরি আর্থিকভাবে দুর্বল 200 গৰাকী লোকক বিনামূলীয়া শ্রবণ যন্ত্র প্রদান উপলক্ষে আয়োজিত এই শিবিরত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিকে আনন্দিত। দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশনে রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান অসমৰ সহযোগত এই মহৎ মানবীয় পদক্ষেপর গুড়ি ধরেছে। মহান মানবতাবাদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নামেরে দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয়েছে। আমি সকলে জানো আজি দিনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 109 সংখ্যক জন্ম জয়ন্তী। এই পবিত্র দিনটিত মই ভারত মাতৃ এইগৰাকী সুযোগ্য সন্তানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছো। দীনদয়াল উপাধ্যায়দেবে আমাক একাত্ম মানবতাবাদের ধারণারে অন্ত্যোদয়ের দ্বারা সমাজের শেষরজন ব্যক্তি উপকৃত করবলে আহ্বান জানাই গেছে। তেখেতে বিশ্বাস করেছিল যে সমাজ এখন শক্তিশালীভাবে আগুয়াই যাবলে প্রতিগী ব্যক্তিরে বিকাশ হব লাগিব। ব্যক্তির বিকাশেহে সামাজিক বিকাশ সম্ভব করে তোলে আর সেহে অন্ত্যোদয়ের ধারণাটি অর্থাৎ সমাজের শেষরজন ব্যক্তিক উপকৃত করাটো তেখেতে একাত্ম মানবতাবাদের মূল দর্শন হিসাবে গ্রহণ করেছিল। দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশন, কোল ইন্ডিয়া লিমিটেড আর রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান অসমের যৌথ প্রচেষ্টা আয়োজিত এই পদক্ষেপে দীনদয়াল উপাধ্যায়দেবর অন্ত্যোদয়ের আহ্বানক বাস্তবায়িতকরণের দিকত এক সার্থক পদক্ষেপ। এই পদক্ষেপর বাবে মই দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাপক তথা অধ্যক্ষ শ্রী রেগুলা রমন জানেলু ডাঙরিয়ার ফাউন্ডেশনের সঙ্গে জড়িত সকলের প্রতি শলাগ আর কৃতজ্ঞতা জানাইছো। আজি কামরূপ মহানগর, কামরূপ মরিগাঁও আর নলবারী জেলার যি 200 গৰাকী লোকে শ্রবণ যন্ত্র লাভ করে উপকৃত হয়েছে তেখেতসকলকো মই অভিনন্দন জানাইছো। এই গোটেইকেইটা শ্রবণ যন্ত্র অত্যন্ত আটকধুনিয়া আর লেটেস্ট টেকনোলজিরে ইয়াক বনোয়া হয়েছে। প্রায় এটা শ্রবণ যন্ত্র প্রায় 25,000 টাকা আমার সংগঠক সকলে ব্যয় করেছে। গতি স্বাভাবিকভাবে আমি বুঝিব পারো যে তেখেত সকলে খুব একটা ভাল শ্রবণ যন্ত্র আমার লোক সকলক আগুয়াই দিছে আর তারপরা আমার যখন শ্রবণ শক্তি হ্রাস পাইছে ইয়ারপা উপকৃত হব। এই গোটে মহৎ পদক্ষেপট অংশীদার হওয়ার মানে কোল ইন্ডিয়া লিমিটেডর সমূহ বিষয়ববীয়াকে পুনের এবার ধন্যবাদ জানাইছো। আজি আমি সকলে জানো যে আমার বিশ্ব 3,40,00,000 শিশু বধিরতার সমস্যার আক্রান্ত। ইয়ার বিপরীতে 60 বছর ঊর্ধ্বটো প্রায় 30% লোকর শ্রবণ শক্তি হ্রাস পাইছে। বধির শিশু সকলের ক্ষেত্রে 60% শ্রবণ ক্ষমতা লোপ পাওয়ার যে কারণ সেয়া প্রতিরোধ করবা ধরনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমার দেশত 6.30 কোটি লোক গুরুত্বপূর্ণ বধিরতার সমস্যা ভুগি আছে। ইয়ার প্রাদুর্ভাবে দেশের জনসংখ্যার প্রায় 6% লোকক সামরি লৈছে। আগতীয় বধিরতার কারণবোৰ চিনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবলে শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া বহু পরিমাণে লাঘব পাৰি। এনে এক প্রেক্ষাপটত দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশনে রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান অসমৰ সহযোগত যোগ্য লোকসকলক চিনাক্ত করে
বিনামূলীয়া শ্রবণ যন্ত্র বিতরণের যে শিবির আয়োজন করেছে সেয়া নিঃসন্দেহে সময় উচিত পদক্ষেপ। 2018 চনত প্রতিষ্ঠা হওয়া দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশনে বিকশিত ভারতের নির্মাণের বাবে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার আহ্বানের প্রতি সঁহারি জনায় 2047 চনের ভিতর বধিরমুক্ত ভারত গড়ার সংকল্পরে অগ্রসর হয়েছে। শিশু আর অর্থনৈতিক দুর্বল লোকসকলের বিশেষ শিবির আয়োজন করে এই ফাউন্ডেশনে শ্রবণ শক্তি হ্রাস বা লোপ পাওয়া লোকক চিনাক্ত করার শ্রবণ যন্ত্র প্রদান করে আসছে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ আর মিজোরামের 11,000-এরও অধিক লোক এই ফাউন্ডেশনের জড়িয়ে উপকৃত হয়েছে। আমার রাজ্যত ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট আর ন্যাশনাল হেলথ মিশনের অধীনত রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের যৌথ প্রচেষ্টা 3,130 বধির লোকক বিনামূল্যা শ্রবণ যন্ত্র বিতরণের কারণে চিনাক্তকরণ করা হয়েছে। আজি আমি 4 জেলার 200 শ্রবণ যন্ত্র আমি বিতরণ করেছো আর ইয়ার পরবর্তী সময় অর্থাৎ কাইলৈ বঙ্গাইগাঁওত আন একটা কার্যসূচী অনুষ্ঠিত হব, যত বঙ্গাইগাঁও, চিরাং, কোকরাঝার আর গোয়ালপাড়া জেলার আন 200 লোকক বিনামূল্যা শ্রবণ যন্ত্র প্রদান করা হব। অর্থাৎ সর্বমুঠ 400 ব্যক্তি প্রথম অবস্থাত এই ফাউন্ডেশনে সহায় করার আগবাড়ি আছে। মই আগতে উল্লেখ করেছো যে ইয়ার একটা যন্ত্রের প্রায় 25,000 প্রয়োজন আর ইয়ার 1 কোটি টাকা কোল ইন্ডিয়া লিমিটেডে প্রদান করেছে। অন্ত্যোদয়ের দিনট আজি দিনট পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনট আমি অন্ত্যোদয়ের দিন বলেও পালন করো। অন্ত্যোদয় হয়েছে সমাজের শেষরজন ব্যক্তির মুখত হাঁহি বিরুমা। আজির এই পবিত্র দিনট 400 বধিরর মুখত হাঁহি বিরিঙাবল যে প্রচেষ্টা হাতত লওয়া হল তার বাবে মই আটাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। শেষত মই এটা কথা কব খুঁজো যে আমার বধিরর যেটো সমস্যা মাতৃসকলে যদি সরুতে ইয়াক চিনাক্ত করিব পারে তেতিয়াহে ইয়ার চিকিৎসা করিব পৰা যায়। বহু সময় যেতিয়া 6 মাহ 1 বছর 2 বছরত লড়াজনের মাত নুফুটে ছোৱালীজনীয়ে কথা কব নোৱাৰে, মাক বাপেকে সদায় চিকিৎসকের ওচৰলৈ লড়া ছোৱালীক লৈ আহিব লাগে। 2 বছৰৰ পৰা 5 বছৰলৈকে আমি যদিও ই যথেষ্ট খৰচি তথাপিতো ককলিয়ার আদির জড়িয়ে আমি শ্রবণ শক্তি উভতাই দিব পাৰো। কিন্তু মই বহু সময় গাঁৱত বা মই যেতিয়া ভ্রমণত যাও মোক মাক বাপেকে লড়া ছোৱালী এই বধির লড়া ছোৱালীক লৈ আহে আর যেতিয়া মই বয়স সুধো তেওঁলোকের বয়স প্রায় 7 বছৰ 8 বছৰ বুলি কোৱা হয়। 7-8 বছৰত ইয়ার ট্রিটমেন্ট করা খুব অসুবিধা। শ্রবণ যন্ত্র আমি দিব পাৰো, তেওঁলোকক পড়া শুনার আমি সুবিধা দিব পাৰো, আন আমি সুবিধা তেওঁলোকক দিব পাৰো, কিন্তু শ্রবণ শক্তি উভতাই দিব নোৱাৰো। কিন্তু আমি যদি 2 বছৰ 3 বছৰত এই বেমারটুক চিনাক্ত করব পাৰো তেতিয়াহলে বহু লড়া ছোৱালীক আমি শ্রবণ শক্তি উভতাই দিব পাৰো। গুৱাহাটী মেডিকেল কলেজতো এনেকুৱা ধৰণৰ ককলিয়ার ইমপ্লান্টৰ সুবিধা আছে আৰু আমাৰ বাকী কেইখন মেডিকেল কলেজতো আমি সুন্দৰভাৱে ককলিয়ার ইমপ্লান্টৰ কাম কৰিব পাৰো। ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযানৰ অধীনত এই ককলিয়ার আমি বিনামূলীয়াকৈও আমি লড়া ছোৱালীক ইমপ্লেন্ট কৰাত সহায় কৰোঁ। মই ভাবোঁ যে আমাৰ স্বাস্থ্য বিভাগে বিভিন্ন সময়ত আমি ইয়াৰ কেম্প পাতোঁ, শিবিৰ পাতোঁ, পিতৃ মাতৃয়ে তেওঁলোকৰ লড়া ছোৱালীক লৈ যদি ককলিয়ার ইমপ্লান্টৰ ফালে লৈ যায় তেতিয়াহলে আমি শ্রবণ শক্তি বহু পরিমাণে উভতাই দিব পাৰোঁ। অবশ্যে মেশিনটো লগালেই যে তেওঁলোকে শ্রবণ শক্তি উভতাই পাব সেয়া নহয়, যোনে মেশিন লগায় তাৰ পিছত তেওঁলোকে কিছুদিন অভ্যাস কৰিব লাগে আৰু তেওঁলোকে
আমার যেহেতু প্রথমবার শিশুয়ে ধ্বনি শুনা আরম্ভ করে পাজিল হয়ে যায়, গতি শক্তিটুক চ্যানেলাইজ করিবৰ বাবে পরবর্তী সময়ত চারি ছমাহ আমি চিকিৎসা দি থাকিব লাগে। বিশেষ করে অডিও টেকনিশিয়ানৰ জড়িয়ে আমি কানেদি শুনা যেটো ব্যবস্থা তাক আমি প্রণালীবদ্ধ করে তুলো। কিন্তু বহু দেউতাক মাকে ককলিয়া লগাই যায়, পরবর্তী ট্রিটমেন্ট খিনি নকৰাৰ কারণেও বহু ক্ষেত্রে ককলিয়া ট্রিটমেন্ট ফেইল হয়ে যায়। মই আশা করো আজির এই সুন্দর দিনটো আমার প্রতিজন পিতৃ মাতৃয়ে সন্তানের গভীর অবস্থাটো সময়মতে যদি তাক চিনাক্ত করে চিকিৎসা করে আমি গভীরতা ঘাত বা গভীরতার পৰা সম্পূর্ণভাবে মুক্ত করিব পাৰো। আজি দিনটোত এই দিশত আমি সজাগতা সৃষ্টির বাবে নিশ্চয় আমি কাম করি। ইয়ার উপরও বহু অবস্থাত জ্যেষ্ঠ নাগরিক সকলেরও শ্রবণ শক্তি লাহে লাহে হ্রাস পায়। ইয়ার বহুবোৰ কারণ থ্রু ট্রিটমেন্ট আর থ্রু সার্জিক্যাল ইন্টারভেনশন আমি ঠিক করিব পাৰো। আর যিখিনি আমি জটিল অবস্থাত থাকে ঠিক করিব নোৱাৰো তেওঁলোককো আমি শ্রবণ যন্ত্রর সহায়ে তেওঁলোকৰ আমি হিয়ারিং ইম্পেয়ার্ডনেসটো আমি গুছাব পাৰো। এই গোটেইটোর মূল শক্তি হল সজাগতা। সজাগতা যদি থাকে সমস্যার সমাধানও থাকিব। মই ভাবো যে দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশনে আজি যে প্রচেষ্টা লৈছে সেই প্রচেষ্টায় আমার সমাজত গভীরতার বিপক্ষে একটা সজাগতার সৃষ্টি করব। মে আই উড লাইক টু থ্যাংক দীনদয়াল শ্রবণ ফাউন্ডেশন ফর দিস unique and innovative effort. I would like to assure that our health mission will continue to cooperate with the Dindal Shravan Foundation so that we can take care of deafness amongst our people.